হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একটু রেডি হয়ে নিলাম, বেরোবো একটু। তো কোথায় যাব? যাব হচ্ছে আমাদের দোকানে। তো পয়লা বৈশাখের পর থেকে আমি এখনো অবধি দোকানে যাইনি, তো ভাবলাম যে সকালে কোনো কাজ বাজ নেই, তাই ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। এবার যাব, এখন 10টা বাজে, তো এই সময় আমি যাব দোকানে। তো দোকান তো অনেকক্ষণ আগেই খোলা হয়ে গেছে, আমার বর আছে দোকানে, তো আমি এখন যাবো এই 10টার সময়। তো চলো, বেশি কথা না বলে বেরোনো যাক। আর বাইরে যা রোদ, ছাতা ছাড়া আর সানগ্লাস ছাড়া বেরোনো অসম্ভব, এই জন্য ছাতাও নিয়ে নিয়েছি সাথে আর সানগ্লাসটাও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এই যে আমি দোকানে চলে এসেছি, আর এই যে দেখো দোকানের মালিক কাজ করছে, আর এই যে দেখো আমাদের দোকানের কালেকশন কিছু টানানো রয়েছে, সেগুলোই দেখাচ্ছি। এটা রয়েছে কাফতান কুর্তি, এটা রয়েছে লেগিংস, এই যে উপরে যেগুলো টানানো, আর এখানে একটা কুর্তি প্লাজো সেট পরানো আছে এই মডেলটাকে। আর বেশিরভাগ কালেকশনই সব হচ্ছে গিয়ে তোমার শাড়ি, লেহেঙ্গা, এইগুলো সব নাইটি, এখানে মশারিও রয়েছে। তো এই দোকানে এসে এখন বসে আছি। তো এই যে আমি চলে আসলাম বাড়িতে, 12:30 বাজে, তো এই সময় দোকান বন্ধ হয়ে যায় আমাদের। তো এই বাড়ি আসলাম জাস্ট। তো বাইরে যা রোদ, উফ, ভীষণ কষ্ট। এই রোদে যারা কাজ করে না, সত্যি খুবই কষ্টদায়ক। তো এবার একটু পর আমার তো সকালে যেহেতু স্নান হয়ে গেছিলো, তো স্নান করার ঝামেলা আর নেই, তো আমার বর স্নান করে আসলে তারপর লাঞ্চ। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই দুপুরবেলাতে কথা হয়েছে, তারপর আর কথা বলা হয়নি। আসলে আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আর কথা বলা হয়নি। তো এই দেখো বিছানায় কত কি, এই যে ফ্লাওয়ার স্টিক, তারপর এই একটা ফ্লাওয়ার টপ। আমার বর আজকে কলকাতায় গেছিল দোকানের কিছু জিনিস আনতে, তো কলকাতা থেকে মানে বড় বাজার থেকে এই সব জিনিসগুলো নিয়ে এসেছে। এগুলো ঘরের জন্য, ঘরে সাজানোর জন্য নিয়ে এসেছে। আর এটার মধ্যে একটা জিনিস রয়েছে যেটা আমি ভিডিওর এন্ডে দেখাবো, ঠিক আছে চলো। আর এখন এই যে একটা বড় ঝোলা, এই ঝোলাটায় এখন আমি জামা কাপড় গোছাবো। আসলে কদিন পর মানে 2 তারিখ আমাদের একটা নেমন্তন্ন বাড়ি পড়েছে, ওই যেই পুচকুটাকে দেখেছিলাম না মামা বাড়িতে গেছিল, যেই পুচকুটা মামা বাড়ির ব্লগ যে তোমরা আশা করছি দেখেছো, যারা রেগুলার ব্লগ দেখো। তো ওই পুচকুটার মুখে ভাত এই 2রা মে। তো আমরা সবাই যা মানে আমার শ্বশুর বাড়িতেও নেমন্তন্ন করেছে, প্লাস আমার মানে আমার মায়ের বাড়িতেও নেমন্তন্ন করেছে। তো এই বাড়ি থেকে কেউ যেতে পারবে না কাজের জন্য, মানে আমার শ্বশুরেরও কাজ চলছে, প্লাস আমার বর মানে সেই সেই দিনের পরের দিন মানে 3 তারিখ মানে ঈদ, হ্যাঁ 3 তারিখ ঈদ, 3 তারিখ আর 2 তারিখ জানো, তো সেই কারণে ও যেতে পারবে না, নাকে কিন্তু ওষুধ দাও, ঠিক আছে, তো সেই কারণে ও যেতে পারবে না বলছে। এখন যাই না কি করে না, আর আমার ওই দিক থেকে আমার ওই বাবাও যেতে পারবে না, মানে এই বাড়ি থেকে একা আমাকে যেতে হবে আর ওই বাড়ি থেকে মাকে একা যেতে হবে, মানে আমার মা। তো দেখা যাক, এরকমই চিন্তাভাবনা আছে এখনো, শেষ অবধি দেখা যাক ওরা যায় কি। তো ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি ব্যাগ গোছাবো এখান থেকে, মানে কালকে অনুষ্ঠান তো 2 তারিখ, কালকে যাবো আমি আমার ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি, পরশু দিন আবার আমার ভাইয়ের জন্মদিন মানে কাকার ছেলের, তো একেবারে কালকের আমি ওই বাড়িতে চলে যাব। আর ওই বাড়ি থেকেই একেবারে বেরোবো মানে রওনা দেবো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য, 2 তারিখেই যাব সকালের দিকে। আর ওই মানে মুখে ভাতের অনুষ্ঠানটা রাতে হবে, কিন্তু আমরা যাব ওই সকালের দিকে হয়তো। আর জানো কি হয়েছে, পুচকুটার অন্নপ্রাশনের আগেই দাঁত উঠে গেছে, তো ওই যে নানিমুখ টানিমুখ যেসব নিয়মকানুনগুলো সেগুলো আর হবে না, শুধুমাত্র ওই মামা মুখে ভাত দেবে। তো চলো কি কি নিই, আমি এখনো কনফিউজড যে কি পরবো, শাড়ি পরবো ভাবছি একবার, আবার ভাবছি যে একটা লং গাউন যেই চুড়িদারগুলো হয় ওরকম ওইটা ওইটা পরবো, ওরকম একটা রয়েছে, তো দেখি এখনো কি পরবো, আমি কনফিউজড।
তো জামা কাপড় গোছাবো বলতে জামা কাপড় এই দুটো ব্লাউজ আর একটা লেগিংস, জামা কাপড় সব ওই বাড়িতেই রয়েছে। মানে যেই দুটো ড্রেস আমি পরবো ভেবেছি, একটা শাড়ি আর ওই লং চুড়িদার টাইপের, ওই দুটোই ওই বাড়িতে রয়েছে। তো আমি ব্লাউজ দুটো নিয়ে গেছি, যদি শাড়ি পরি তো ওই শাড়িটার সাথে ম্যাচিং করে পরার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, সেই জন্য ব্লাউজটা নিয়েছি। আর একটা ওয়েস্টার্ন ফ্রক পরে যাব সকালে বা বিকেলে যেই সময় যাই, তো সেই সময় পরে যাওয়ার জন্য তার সাথে এই লেগিংসটা ক্যারি করবো বলে এই লেগিংসটা নিলাম। ওই ওয়েস্টার্ন ফ্রকটা ওই বাড়িতেই রয়েছে, আমার জামা কাপড় বেশিরভাগ এই বাড়ি ও বাড়ি মিলিয়ে রয়েছে। আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি, এটাতে সাজার জিনিসগুলো নেব বলে সব। আর এই দেখো সাজার জিনিস হয়ে গেছে অনেক, এই যে টুকিটাকি কোনটা কি লাগে না লাগে এর জন্য টুকিটাকি মোটামুটি নিয়েছি। এই যে এই যে তোমাদের যেটা দেখাবো বলছিলাম ওই ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে কি ভালো করে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দেখো একটা আংটি, সোনার আংটি, ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমার শ্বশুরই চয়েস করে নিয়েছে, হয়তো পুচকুটাকে দেওয়া হবে অন্নপ্রাশনে, এটা ওর গিফট। তো এই যে আমার ব্যাগপত্র গোছানো কমপ্লিট, এর মধ্যে জুতোও আছে। আর এই দেখো ফ্লাওয়ারটাকে এই স্ট্যান্ডে রেখেছি, বেশ ভালো লাগছে, একটা স্টিকি এখানে মানাচ্ছে বেশি। আর ছোট ফ্লাওয়ার টপটা এই যে এখানে আপাতত রেখেছি, দেখি এটা অন্য জায়গাতেও চেঞ্জ হতে পারে। আর ও দোকানের জন্য আর একটা ফ্লাওয়ার টপ রয়েছে এনেছে, ওটা দোকানেই রেখেছে, তাই বলেছি যদি আমার ওটা ভালো লাগে তাহলে আমি এইটা দোকানে পাঠিয়ে দেবো আর ওইটা নিয়ে আসবো, এক্সচেঞ্জ হতে পারে, তো দেখা যাক। তো আমি ঘুরতে যাব বলে সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিচ্ছি, কিন্তু ইনি যেতেই পারবে না, আর আমিও জোর করছি না, তাই তো? তুমি কেন যেতে পারবে না একটু বলো। ব্যবসার জন্য নতুন ব্যবসা খুলেছি, বিজনেসে মন দিতে হবে, ঈদের মার্কেট বেচাকেনা সেরকম হচ্ছে না, তো ঈদের মার্কেট চেষ্টা করছি, মার্কেটে তো ডেলি ছুটছি, আজকেও মার্কেট। হ্যাঁ যাই হোক, আজকে যাচ্ছে, চেষ্টা করছে খুব। তোমরা এসো আমাদের দোকানে, তোমরা এসো আমাদের দোকানে, হোলসেল রিটেল দুটোই পাবে, আসা ইউনিক ইউনিক কালেকশন। এখনো সব কালেকশন তোলা হয়নি, তো আস্তে আস্তে তোলা হচ্ছে সব কালেকশনই, ঠিক আছে। আর নতুন দোকান তো, ওই জন্য ঈদের সময় যদি একটা ভালো বাজার, তো ঈদের সময় যদি আমি নতুন দোকানটা বন্ধ রাখতে বলি সেটাও আমি পারছি না, সেজন্য আমি ওকে জোরও দিচ্ছি না, ঠিক আছে কোনো ব্যাপার না, আবার অন্য কোনো অনুষ্ঠানে যাওয়া হবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘেমে পুরো স্নান হয়ে গেছে, বৃষ্টির তো কোনো ঠিকানাই নেই, জানি না কবে বৃষ্টি আসবে এদিকে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর শেষ করার আগে আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো টাটা, গুড নাইট।